বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আপনার জীবনে অনেকে আপনাকে এইভাবে ফাঁকি দিতে পারে, গাছে তুলে মই টান দিতে পারে। কবি বলেছেন, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। আপনি যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন তাহলে অনেকেই আপনাকে গাছে তুলে মই টান দিবে। তাই গাছে উঠতে মই নয়, বরং গাছে উঠা শিখুন, নিজের দক্ষতা বাড়ান, সক্ষমতা বাড়ান, তাহলে দেখবেন অন্যের উপর নির্ভরশীলতা কমে গেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।